আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ফ্রম রেসিপিস বাই নাসরিন। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা হলো চিংড়ি মাছের বড়া। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম, এটা হচ্ছে ছোটো চিংড়ি। এটা আমাদের চিটাঙে পাওয়া যায় সবসময় শীতের দিনে। দেখুন, আমি ছোটো চিংড়ি 1 কেজি নিয়ে নিলাম, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম ব্লেন্ডারে করে। আমি এবার একটু ব্লেন্ডার পিষে নিলাম। এবার দেখুন, আমি চিংড়ি মাছগুলো পিষে নিয়ে নিলাম। এবার এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, ডিম, আলু সিদ্ধ করে নিলাম 2-3টা। তারপরে ময়দা নিয়ে নিলাম, তারপর একটু হলুদ দিব, লবণ দিব আর ধনিয়া গুঁড়ো দিব। দেখুন, প্রথমে আমি ডিম দুটো দিয়ে দিলাম। তা পেঁয়াজটাকে একটু, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ একটু কষলিয়ে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি আলুগুলো একটু কষলিয়ে দিয়ে দিব, দিয়ে তারপর ময়দাগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মেখে নিব, মানে লবণ, হলুদ, ধনিয়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। মেখে তারপর আমি এই পরোটা বানিয়ে দেখাবো। কেমন লাগে আপনারা সবাই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখে নিয়েছেন মনে হয়, আমি এখানে লবণ, ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল এখন গরম হয়ে যাবে। আমি তেল গরম হয়ে গেলে এবার বড়াগুলো দিয়ে দিব। কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে করে আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখিয়েন, অনেক ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে বড়াটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে, খুব ভালো লাগে খেতে। আমরা কিন্তু এভাবে বানিয়ে খাই। এই দেখুন, এভাবে করে আপনারাও বানিয়ে খাবেন। এবার আমি দিয়ে দিলাম বড়াগুলো চুলায়। আপনারা আরও ছোটো ছোটো করে বানাতে পারেন, আমি একটু বড় করে বানিয়ে নিছি। এবার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টাই দিব। উল্টাই দিয়ে আমার বড়া মানে হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবার নিয়ে। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর সাবস্ক্রাইব করলে পুরো ভিডিও দেখে দেখে সাবস্ক্রাইব করিয়েন, কারণ এগুলো কেটে ফেলে। সেই জন্য বলতেছি, আপনারা সবাই কিছু মনে করিয়েন না, সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও দেখে দেখে। দেখুন বড়াগুলো আমার কীরকম হলো জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ।